প্রায় এই মুহূর্তলকে ছয় ঘন্টা সময় উকলি গেছে আর দুপুরিয়া দুই বজার পর তামান্না জেরার সম্মুখীন হয়েছে। আর মহারাষ্ট্রের ইডির যে কার্যালয় আছে সেই কার্যালয়ে তো বারবার কই সমন জারি করেছিল যে এটা বিশেষভাবে এই ক্রিকেট এপর হইতে সেই অভিনেত্রীগী জড়িত হয়ে পড়েছিল আর তারপর তোর বিরুদ্ধে গোটেই গোচরটি ইডির নিরীক্ষণত আসে। তারপর যদি চা যায় তো আজি কি প্রকারে তিনখনক সমন জারি করা হওয়ার পিছতো ইডির কার্যালয়ত হাজির হওয়া নাছিল। তারপর যদি চা যায় আজি দুপুরিয়ার ভাগত এই মুহূর্তলকে যেগী তামান্না গুহীত উপস্থিত হয়েছিল আর প্রায় দুই বজার পর মই মুহূর্ত ইডির কার্যালয়ের মই মুহূর্ত পরিবেশ দেখাম যত সপ্তম মহলাত এই বিশেষ যে অট্টালিকাটা দর্শকসল দেখব সক্ষম হয়েছে। সপ্তম মহলার ইডির কার্যালয়ত বর্তমানে জেরার সম্মুখীন হয়ে আছে আর কিছুমা পূর্বে তোর জেরার সমাপ্তি ঘটিছে। যিকোনো মুহূর্তত তামান্না বাহিরলৈ ওলাই অহার পূর্ণ সম্ভাবনা আছে। যখন মানে বাহন দেখাইছো এই বাহনখনের ভিতরতে হয়েছে এয়া তামান্নার মাতৃ, বাহিরত খুব ঘন্টার পিছত ঘন্টা অপেক্ষা করে আছে। আর এই মূলত তামান্না ওলাই আছে মানে দেখ হয় এই ইডির ক্ষমা করব ইডির এই মুহূর্তত শীর্ষ বিষয়া বর্তমান বাহির আছে। আর মানে তামান্নার মাতৃগীক পুনর্বার দেখাইছো এয়া এই মুহূর্তত এখন বিশেষ বাহনত ভিতরত কন্যার বহু অধীর আগ্রহে বাট চাই আছে। আর এই মুহূর্তত মাতৃর অপেক্ষারত বাহিরভাগত আর ইডির কার্যালয়ের ভিতরত বর্তমান তামান্না যিগী দক্ষিণেত্রীয় এগারী খুবই জনপ্রিয় এগারী অভিনেত্রী, সেই অভিনেত্রীগী ইডির রোখত পড়ছিল। আর তারপর যদি চা যায় তিনবার ইডিয়ে সমন জারি করেছিল, অর্থাৎ এই যখন বাহন এই মূরত দেখাইছো বিমানবন্দরের এই বাহনখন ভাড়ার লওয়া হয়েছিল যখন AS12BC6327 এই নম্বরের বাহনখনতে যখন ইনোভা বাহন দর্শকসকলে দেখব সক্ষম হয়েছে বাহনখনতে তামান্না আহিছে ইডির কার্যালয়ত হাজির হয়েছে। আর ভিতরত আমি মাতৃগীক দেখাইছো এই মুহূর্তে মাতৃগীয়ে কন্যার বাবে। আর মানে পুনের কোথাও দর্শকসলক যে এই মুহূর্তে তামান্না আর তামান্নার পিতৃ জেরার সম্মুখীন হয়েছে আর সেই মাতৃগীক অধীর আগ্রহে বাট চাইছে। আমি বারম্বার মাতৃগীর সহ যোগাযোগ করবলে চেষ্টা চলাইছো যদি কোনো সঁহারি দিয়া নাই। ম্যাম এক্সকিউজ মি ম্যাম, ম্যাম এই মুহূর্তে তামান্নার মাতৃগীক দেখাইছো সম্পূর্ণরূপে গোটেই ঘটনাটুক মৌনতা অবলম্বন করেছে কিন্তু আমি চেষ্টা চলাই আছো বারম্বার ভাঙি পাতি কব নাকি দীপাঙ্কৰ ম্যাম। নিশ্চয় এটা ক্রিকেট এপ, বিশেষকৈ এটা ক্রিকেট এপর বিজ্ঞাপনত জড়িত আছিল তামান্না। আর এই গোটেই ঘটনাটা যদি চা যায় তাহলে প্রায় আমি লক্ষ্য করো যেটা বিভিন্ন ক্রিকেট জুয়াই হোক বা এটা জুয়ার এপ বিশেষকে, কারণ সেই ক্রিকেট এপটির সঙ্গে জড়িত হয়ে পড়ার পিছতেই আমি লক্ষ্য করেছিল যে ইডিয়ে গোটেই কেলেঙ্কারিটির এই যে একটা এপ আছে সেই এপটির বিরুদ্ধে এক প্রকার কেলেঙ্কারি তথ্য লাভ করেছিল। আর তেনে সময়সার পিছত যদি আমি চাও এখানে তামান্নাক বারম্বার আমি কম পুনের যে এপ্রিলর 12 তারিখ এপ্রিলের 22 তারিখ আর প্রায় যদি আমি চাও তাহলে মে মাহর আন একটা তারিখত তামান্নাক ইডির কার্যালয়ত হাজির হওয়ার এক প্রকার নির্দেশ দিছিল। আর তারপর যদি আমি লক্ষ্য করো যে তামান্নায় বারম্বার ইডির এই সমনক গুরুত্ব দিয়া নাছিল আর তারপর হয়তো গুহীর এক বিশেষ কার্যালয়ত হাজির হওয়ার এক প্রকার নির্দেশ দিয়া হয়েছিল। আর মানে পুনের কম খ্রিস্টান বস্তির ইডির যে সপ্তম মহলাত থাকা যে কার্যালয় সেই কার্যালয়ের কোঠার ভিতর বর্তমান তামান্না সহতর পিতৃক বর্তমান জেরা চলাই আছে। গতি এই মুহূর্তলকে প্রায় ছটা ঘন্টা সময় উকলি গেছে আর ছঘন্টা সময় পর্যন্ত জেরার সম্মুখীন চলা হয়েছে, জেরার আবদ্ধ করে রখা হয়েছে। কিন্তু বিষয়টা মুম্বাইর মুম্বাইর কার্যালয়ত বেশি ফোকাস থাকে বা লাইমলাইট থাকে তেনেকা কারণত আসলে গুয়াহাটীত উপস্থিত হল নাকি বা গুয়াহাটীত উপস্থিত হবলে কোয়া হল নাকি ইডির কার্যালয়ের ফলের পর? নিশ্চয় সেয়া হব পাৰে, কারণ তিনবারকৈ মহারাষ্ট্রের মুম্বাইর ইডির কার্যালয়ের ফলের তামান্নাক জেরা অর্থাৎ সমন পঠা হয়েছিল। তারপর তাত মুম্বাইত কিন্তু তামান্নাই বিশেষভাবে সঁহারি দিয়া নাছিল। তারপর যদি আজি চাও তাহলে প্রায় বিগত ছয় সাত মাহর পিছত হয়তো গুহীত হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল, যার ততাতৈয়াকৈ মুম্বাইরপর বিশেষ বিমান যোগে গুহীত আজি প্রায় দুপুরিয়া একমান বজাত বিমানবন্দরত উপস্থিত হয়েছিল। আর তারপর যদি আমি চাও আজি দুপুরিয়া প্রায় দুই বজারপর মাতৃগীক আমি বাহিরত দেখিছো বিশেষ বাহনখনের ভিতর বর্তমানে নিজকে অবস্থিতি আমি ধরা পেলাবলে সক্ষম হয়েছো। আর ভিতর ভাগত এই মুহূর্তে আমি জানিব পারিছো ইডির এগারী বিশ্বস্ত সূত্রেরপর আমি কিছু খবর লাভ করছো যিকোনো মুহূর্তে বাহিরলৈ অর্থাৎ যাবলৈ দিয়া হব, কোনো আটক করা বা গ্রেপ্তার করা কোনো তথ্য সদরি করা নহব, কিন্তু স্টেটমেন্ট লওয়া হয়েছে প্রথম কথা, কারণ এই গোটেই বিজ্ঞাপনের সঙ্গে কি ধরনের জড়িত হয়ে আছে তারপর যদি আমি লক্ষ্য করো গোটেই ক্রিকেট যে জুয়ার এপ সেই জুয়ার এপটির সপক্ষে দর্শকসলক বা গ্রাহকসলক কিদরে আকৃষ্ট করেছিল এই ধরনের কথাক কিছু স্টেটমেন্ট এই মধ্যে লওয়া বলে আমি গম পাইছো। আর যিকোনো মুহূর্তে যাবলে দিয়া হব, কারণ নিশা প্রায় 9:30 বজাত পুনের মুম্বাইলে যাওয়া ফ্লাইট আছে। গতি সেই কথাক বর্তমান মাতৃগীক পুনের মানে তামান্না যিগী দাক্ষিণাত্যের আটাইতক জনপ্রিয় খুবই আমি বাহুবলী ছবিখনের কথা জানো যে সেইগী তামান্না খুবই জনপ্রিয় আর সেই তামান্নাই কিন্তু আজি গুহীত ইডির কার্যালয় ধরা দিছে। আর মানে মাতৃগীক পুনের দেখাইছো সংবাদ মাধ্যমক কোনো সঁহারি জানা নাই, কিন্তু এই মুহূর্তে এইগী মাতৃর ইয়াত উপস্থিতি আর স্বামী আর নিজ
কন্যা বর্তমান ইডির সপ্তম মহলার যেটো পিতৃকো কিবা সুধা পোছা করা হব পারে নেকি বা সুধা পোছা পিতৃও সুধা পোছার সম্মুখীন হয়েছে নেকি নিশ্চয় হেয়া স্বাভাবিক কারণ কন্যাই গোটেই কেলেঙ্কারিটো তেওঁ নাম হাঙুর খাইছিল আর তারপর যদি আমি লক্ষ্য করো তেতিয়াহলে পিতৃক হয়তো পিতৃর পৰা হয়তো এই ধরনের কিছু স্টেটমেন্ট লওয়ার পূর্ণ সম্ভাবনা আছে কারণ তামান্নার বিরুদ্ধে তিনিখনকৈ সমন দিয়া হৈছিল প্ৰথম কথা আমি প্ৰাথমিক যিটো আমি তথ্য লাভ কৰিছো হেয়া হৈছে তিনিখনকৈ তেওঁক সমন জাৰি কৰা হৈছিল বারম্বাৰ তেওঁক ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হোৱাৰ বাবে এক প্ৰকাৰ নিৰ্দেশ দিয়া হৈছিল আৰু তাৰ পিছতো কিন্তু তেওঁৰ ইডিৰ সমনক কোনো কেৰেপ কৰা নাছিল অৰ্থাৎ উপস্থিত হোৱাৰ বাবে তেওঁ এক প্ৰকাৰ যি ধৰণৰ এটা নিৰ্দেশ দিয়া হৈছিল সেই ধৰণৰ নিৰ্দেশক তেওঁ ৰিক্ষেপ কৰা নাছিল কিন্তু মুম্বাই হয়তো এটা কাৰ্যালয় খুব ব্যস্ত কাৰ্যালয় হ'ব পাৰে কিন্তু তাৰ পিছত তেওঁক হয়তো আছুতীয়াকৈ গুৱাহাটীৰ কাৰ্যালয়ত তেওঁক হাজিৰ কৰোৱাৰ বাবে এক প্ৰকাৰ হয়তো নিৰ্দেশ দিয়া হৈছিল যার বাবে তেও আজি তামান্না গুৱাহাটীত আহি হাজির হয়েছে বা পুনের মই এই ভিজুয়ালসে দেখাইছো তামান্নার মাতৃগীক যত বর্তমান এখন বিলাসী বাহনত ভিতর অবস্থিতি আর যিকোনো মুহূর্তত ইডির কার্যালয়েরপরা তামান্না বাহিরলৈ আহিব সংবাদ মাধ্যমের সম্মুখত কি মন্তব্য দিয়ে সেয়াও আমি নিশ্চয় লক্ষ্য রাখিম কারণ পুনের কইছো যে ইডির জেরার সম্মুখীন হয়েছে এই মুহূর্তলৈকে প্রায় ছয় ঘন্টা সময় উকলি গেছে আর ছয় ঘন্টা সময় জুড়ে বর্তমানও ইডির যেটা খ্রিস্টান বস্তির যেটা কার্যালয় সপ্তম মহলার একটা বিশেষ কার্যালয়ের ভিতর বর্তমান আবদ্ধ হয়েছে প্রায় ছয় ঘন্টা সময় হয়ে গেছে আর আমি জানি পড়া মতে নিশা প্রায় 9:30 বজাত তামান্নার পুনের মুম্বাই উভতনি যাত্রা আছে বিমান যোগে গতি তারপর কিদরে বাকি সময়খিনি মোকাবিলা করব বা ইডির জেরাত কি স্টেটমেন্ট দিলে বা কি কথা প্রকাশ করলে গোটাই বিষয়টা নিশ্চয় লক্ষ্য অপেক্ষা করব লাগবে তামান্না ভাটিয়া উলাই অহালেকে দীপাঙ্কর আমি এই মুহূর্তে বিদায় লো আমি পরবর্তী সময়ত পুনের সংযুক্ত হম 9:30 বজাত ফ্লাইট আছে উভতি যাব অর্থাৎ এটা স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে আর তারপর তামান্না ভাটিয়া উলাই আহিব বলে অনুমান করা হয়েছে যিকোনো মুহূর্তে উলাই আহিব আমি পুনর সংযুক্ত হয়ে থাকিম আমার সতীর্থ সাংবাদিকর সঙ্গে।